এই প্রথম বিদেশের মাটিতেও শুভারম্ভ হতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি ক্যাম্পাস। সেখানে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি ভর্তি হতে পারবেন সে দেশের নাগরিকরা। আগামী কয়েক বছরের মধ্যেই বিদেশের মাটিতে পথ চলা শুরু করবে ভারতের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের চার দিনের তানজানিয়া সফরে পরিবেশিত হয় এই সুসংবাদ। বিদেশে আইআইটি এর ক্যাম্পাস খোলার বিষয়টি পাকা করতেই তানজানিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে প্রেসিডেন্ট সামিয়া সুলহু হাসানের উপস্থিতিতে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেন তিনি। দেশের বাইরে তানজানিয়ার তানজিবারে এই প্রথম শুরু হতে চলা শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভারত বলতে সকল ভারতবাসীরই এক গৌরবময় আনন্দমুখর বিষয়। অবশ্য এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক হবে আরও জোরালো। এছাড়াও এই চার দিনের তানজানিয়া সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে একটি বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রে বিবেকানন্দের অবক্ষ মূর্তির উদ্বোধন করে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আপাতত 50 জন স্নাতক ও 20 জন স্নাতকোত্তর পড়ুয়া নিয়ে বিদেশের মাটিতে আগামী কয়েক বছরের মধ্যেই পথ চলা শুরু করবে ভারতের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি।